খুব ভালো লাগছে আমার তোমাদের দেখে। আমি তোমাদের দেখতে এসেছি, সবাই নিজের নাম বিদ্যালয়ের নাম লিখতে পারো কি না। তোমাদের ক্লাস 10? ও ক্লাস 8, ক্লাস 8 সেকশন বি। তোমরা সবাই নিজের নাম বিদ্যালয়ের নাম লিখতে পারো তো বাংলা ইংরেজিতে? না পারো না? পারো না? আচ্ছা তোমরা এখন লেখো, আমি স্যারকে অনুরোধ করছি একটু দেখে নেওয়ার জন্য, আমিও আসবো। আর শুধু আজ লিখলে হবে না, আমি দেখে যেতে চাই তোমরা সবাই লিখতে পারছো নিজের নাম বিদ্যালয়ের নাম বাংলা ইংরেজিতে, তোমাদের যেটি পরিচয়। তারপর তোমরা আজ একদিন এসে, আমি বললাম লিখলে হবে না, প্রতিদিন এটি অভ্যাস করে খাতার শেষে লিখবে, যেখানে স্যারদের কাজ করবে, কি কাজ যদি কিছু নাই থাকে নিজের নাম বিদ্যালয়ের নাম লিখে নেবে। এখন তোমরা শুরু করো, আমিও বিভিন্ন ক্লাসে দিয়ে দেখে নেব। আমাকে বললেন ম্যাডাম যেখানেও দুর্বলতা আছে, আমি অন্য জায়গায় স্কুলে হাই স্কুলেও ক্লাস 8 দুর্বলতা পেয়েছি এবং তাদেরকে করিয়ে এসেছি। একটু আমি দূর থেকে আসছি, তোমাদের কাছে আবার আসবো, একটু যদি লিখে স্যার অসুবিধা আছে? একটা ভাইটাল জিনিস, তা তোমরা লিখো, আমি আবার দেখে যাব, তোমাদের স্যারও দেখবেন কিন্তু আমি দেখে যাব, যাতে সবাই পাচ্ছ নিজের নাম বিদ্যালয়ের নাম। পরিষ্কার তো? কী করতে হবে, বুঝেছো সবাই? ঠিক আছে।